দিন হল প্রায় দুই তিন মাহ হয়ে গেল ভিডিও বনব পৰা নাই। তো যি নহক আজি বহুদিন মূরত আপনার মাজলে আছো, তো আপনাদের সাকে পাহরি গেছে, তো পাহরিব নালাগে, তো এটা কন্টিনিউ করিম ভাবিছো যেহেতু অল্প ব্যস্ত আছিল। বাকি আজি আপনাদের থাম্বনেলটো চাই গমে পাইছে যে আজি ভিডিওটি কিহৰ ওপৰত হব গৈ আছে। তো এটা মোর আছে NS400 খন, আপনার মানে সেই বাইকখনের বিষয়ে যিখিনি জানো মই মোৰ ফালৰ পৰা মানে গম পাইছো গাড়িখনের বিষয়ে জানিছো, মই সেইখিনি আপনাদের জানাবলৈ চেষ্টা করিম। তো ভিডিওটা আপনাদের চাই থাকব। বাকি মোর যিজন মুন্নাই মানে সি গাড়িখন চলাই আছে, আপনাদের সাউন্ডটো শুনিছে চাগে, একদম একদম বাওয়াল সাউন্ড হয়, বাওয়াল সাউন্ড হয়, একদম মানে কিবা এটা আল্টিমেট ফিল আহি আছে। তো ফার্স্ট টাইম চলাইছে, তো এই ভিডিওটো আপনাদের চাগে আগতে বহুতবার দেখিছে বেলেগ তাত। তো মই মানে বনোৱা নাছিলোঁ, মানে কি আমার ইয়াত মানে কি বাজাজ শোরুমখন আছে, সেইখনত মানে কি বাইকবিলাক মানে কি লঞ্চ হওয়ার দেরি হয়, মানে লঞ্চ হওয়াতো সোনকালে হয়, ইয়াত আহিবাত মানে দেরি হয়, সেইকাৰণে আমার মানে এইবিলাক ভিডিও বনোৱাত দেরি হয়। তো যিয়ে নহওক দেরিকৈ হলেও মানে কি আপনাদের মাজলে মোৰ ফালৰ পৰা সৰু ইনফৰমেশ্যন লৈ আহিছোঁ। আর এইখানে হচ্ছে NS400, মানে আপনার ভালকে দেখা নাই, তো আপনাদের ভালকে চাই লোক। তো এইখানের বিষয়ে মানে আপনার কিছু কিছু কথা কবলে চেষ্টা করি, তো ভিডিওটা আপনাদের ধুনিয়াকে চাই থাকুক। তো প্রথমে আপনাদের NS400 ফ্রন্ট লুকটা আপনাদের চেক করব। তো ফ্রন্ট লুকটা আপনাদের NS200 নিচিনা সিমিলার পাই যাব, তো মোৰ খুবই ভাল লাগছে পার্সোনালি। বাকি যিয়ে নহক, তো NS400 আপনাদের ফ্রন্ট DRL পাই যাব, আপনাদের প্রজেক্টর পাই যাব, LED হেলডেম পাই যাব, আর মানে আপনার জুম করে একটা বস্তু দেখুয়াইছো, তো আপনাদের ইয়াত চাওক। তো NS400 জেডর একটা মার্কিং পাই যাব, ধুনিয়া লাগিছে। NS400 আপনাদের চারিটা কালার পাই যাব, তো চারিটা কালার এভেলেবল আছে। প্রথমত আপনাদের ইবনে ব্ল্যাক পাই যাব, দুই নম্বরটা আপনাদের গ্লোসি রেসিং রেড পাই যাব, আর তিন নম্বরটা আপনাদের মেটালিক পেল হোয়াইট, আর চারি নম্বরটা আপনাদের গ্রে কালারত পাই যাব। তো চারিটা কালার এভেলেবল আছে, তো যোনটো আপনার পছন্দ হয় লব পাৰিব। আর আপনাদের এইখানে ফ্রন্ট টায়ার সাইজ আপনাদের 100x10 পাই যাব, আপনাদের এইখানের ফ্রন্ট ব্রেক সাইজ পাই যাব 320mm, আপনাদের ডুয়েল সিলিন ABS পাই যাব এইখানে। আর NS400 এক্সস্টো আপনাদের NS200 নিচিনাই সিমিলার পাই যাব। আর NS400 আপনাদের সিটটো চক্স, তো সিটটো আপনাদের রাইডারের কারণে মানে কি বহুখিনি ঠাই দি দিছে, তো পিলিয়নের কারণে বহুতখিনি কম আছে, আর আপনাদের চাক তো বহুতে সফট হয় শিফট সিটটো। আর আপনারা একটা বস্তু লক্ষ্য করক, তো আপনাদের NS400 200 এনেকা দেখালে মানে আপনাদের গমেন পাব, আপনাদের চাক ব্যাক সাইডের উপরে একা দেখি প্রায় এনেকা একা দেখালে আপনাদের যদি স্পিডোমিটারটা চেক নকরে, তো তেনহলে কোনো কম নরে পটককে যে এটা এখন NS400। আর আপনার একটা বস্তু লক্ষ্য করছে থাকে, তো আপনাদের চাওক, তো মাটগেরের এইখানে চাওক আপনাদের, তো দুটাতে মানে কি কার্বন ফাইবারের ফিনিশিং দিয়ে দিছে। আর এটা NS400 ইঞ্জিনের কথা বলে, তো ইঞ্জিনটা সিমিলার Dominor 400 নিচিনা হয়, তথাপি মানে আপনার এবার কই দিছো যে সকলে না জানে জানি লোব। তেতিয়াহলে বাকি NS400 আপনাদের ইঞ্জিনটি পাব 370cc ইঞ্জিন পাব, আপনাদের ম্যাক্সিমাম পাওয়ার পাব 14 PS উইথ 8800 RPM, আপনাদের ম্যাক্সিমাম টর্ক পাব 35 Nm উইথ 6500 RPM, আপনাদের এইখান বাইকত গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাব 168mm, আপনাদের সিট হাইট পাব 807mm, আপনাদের এইখান গাড়ির ওয়েটটো হয়েছে 174kg। তো খুবই ভাল গাড়ি হয়, তো আপনাদের চাওক গ্রাফিক্সলত কি ধুনিয়া লুকস এটা আছে। আর NS200 নিচিনা আপনাদের NS400 স্টিকারিং এনেকা পাই যাব, আপনাদের চাই লোক। আর NS400 আপনাদের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার পাই যাব। NS400 আপনাদের রিয়ার টায়ার সাইজ পাই যাব 140, আর আপনাদের রিয়ার ব্রেক সাইজ পাই যাব 230, আপনাদের চাওক তো আন্ডার বেলি এক্সজস্ট হয়, তো মানে আপনার দেখাই দিছো, আর আপনাদের একটা বস্তু দেখাইছো, তো আপনার তেল লাইট আপনাদের NS200 নিচিনা পাই যাব, আপনার LED ইন্ডিকেটর পাই যাব, আর আপনার ফ্রন্ট সাসপেনশন আপনাদের USB ফক্স পাই যাব, আপনাদের গোল্ডেন কালারত পাই যাব। আর এটা ডিসপ্লের কথা বলতে, তো ডিসপ্লেখান আপনার অন করে দেখাইছো, তো ডিসপ্লেখান আপনাদের স্পিড গিয়ার RPM ABS রাইডিং মোড টাইম, আর আপনার কাছে এখন সরু স্ক্রিন পাই যাব, তো গোটেখিনি আছে, আপনাদের বড়িয়াকে পোস্ট মারি চাই লব কি কি আছে। বাকি এটা আপনাদের চাই লোক, তো এটি USB চার্জিং পয়েন্ট হয়, এই আপনাদের চাই লোক। বাকি আপনার মানে ইয়াত চাও রেড কালারের এটা, তো এটি হেজার ফ্লেশার হয়, আর একটা রেড কালার কিল সুইচ হয়, তো আপনারা চাও ইয়াত হেজার ফ্লেশার লাইটটো অন করে দিয়ে আপনারা চাও ইন্ডিকেটর মারিছে। বাকি এই যেটা আপনার রেড কালারও কলো, এই কিল সুইচ হয়, তাতে সেলফ গোটাই হয়। বাকি আপনারা এই সাইড হোক, তো আপনার লেফট সাইডে চাও, এই আপনার মানে এইমাত্র কলে রাইডিং মোডের কথা কোথাও, তো ইয়াত আপনারা গোটাইখিনি সেট করব পাব, তাহলে চাও সেটর সুইচ হয়। বাকি আপনার ইয়াত চাও ডিসপ্লে গোটাইখিনি শো করে, তো আপনারা যে ধরনের লাগে আপনারা গোটাইখিনি ইয়ার দ্বারা করে লোক পড়ে, তো ধুনিয়াকে ইয়াত করে। বাকি এই ইন্ডিকেটর সুইচ, এই হর্নের সুইচ, বাকি এই পাসর সুইচ হয়, গোটাইখিনি আছে ইয়াত। বাকি ওভারঅল কবল গেলে গাড়িখান গোটাইখিনি ভালে দিছে, বাকি আপনাদের সব গ্রাফিক্সল লুকসটা বহুত ভালে আছে। আর আপনাদের মানে ডিলারখানের কন্টেক্ট নম্বর দিয়ে দিম ডেসক্রিপশন, আপনাদের কন্টেক্ট করে লব। তো শোরুম ওয়াইজ দামবিলাক অল্প সলনি হয়ে থাকা, তো আপনারা নিজে অল্প কল করলে গম পাই যাব। এটা আপনার বাইকখানের এক্সজস্টটা শুনে দিন, তো আপনাদের শুনে লোক, বাকি মোর আপনাদের চাও পড়ে।
মহাসিম আছে মানে মুন্না আর লগত লগত সরু মুন্নাও আছে তো ইয়াতে ফটো ক্লিক করেছে তো মজা মজা ফটো তুলিছো তো আপনাদের মোট ইনস্টাগ্রামত যাব যাই কেনে ফটোগুলো চাব বাকি আপনার যে ইনস্টাত ফলো করে তো ফলো করে লব তো মই ইনস্টার লিঙ্কটো ডিসক্রিপশনত দি দিম বাকি তো আপনার এক্সোজনটোর কথা কলে তো এটা এক্সোজনটো আপনার শুনাই দিম তো বহুত দিন ভিডিও বনার কারণে কথাগুলো আপনার ফাঁসি আছে তো এখন হাইব না লাগে তো মই আপনার শুনাই আসো আর ভাই মানে কিনা একটা অফারের কথা কৈছে তো আপনাদের চাওক এই মানে ডিলারের আছে আনোয়ারা অটো এজেন্সির পর মানে লাকি ড্র কুপন হয় তো ইয়াত আপনার যেটা গাড়ি লব তো গোটাইখানে ডিটেলস আপনার থাকবে তো আপনার যদি লাকি হয় তো ইয়ার ভিতরে কিনা না কিনা নিশ্চয় একটা বস্তু পাই যাব আর যদি আপনার বর্তমান হাতত পয়সা কম আছে তো আপনার কম ডাউন পেমেন্টত গাড়ি পাই যাব টেনশন লব লাগা না আপনার চাওক তো কম কম পয়সা দিয়ে মানে গাড়ি আপনার পাই যাব তো আপনার আহি ডিলারত কথা পাতক আর গাড়ি এখন লয়ে যাব আর বাকি ডিলারত এটা বর্তমান আপনাদের চাব পড়ে স্টকত কি কি গাড়ি আছে মানে আপনার অল্পমান দেখাই দিম তো আপনাদের চাও প্রথমতে ডমিনার দুখন আছে লগতে আপনাদের ইফেলে চাও তো 220 দুখন আছে বাকি এইখিন এনএস আপনার 150 180 বহুকেইখানে আছে তো আপনার যদি লাগে আহি যাক আর বাকি রাজা ইয়াক কন্টেক্ট করবো ডেসক্রিপশনের নাম্বারটা দি দিম মই আর এটা গধুলে হয়ে গেল বাকি গাড়ি চলাতে মোট বহুতে ভাল লাগিছে গাড়িখানে হ্যান্ডেলিংয়ে হোক বা পাওয়ারটা হোক গোটাইখানে ভাল লাগিছে তো যে হোক মানে আপনার ডিলারখানের গোটাইখানে ডিটেলস তলত দিম লগতে মোট লগরজনেরও যিজনে ইয়াত কাম করে তার গোটাইখানে মানে কন্টেক্ট নাম্বার দিয়ে আপনারা তাক কন্টেক্ট করবেন বাকি আজিলে এইখিনি আছিল মই মোর ফলপা যিমানখিনি জানো আপনার জানাবলে চেষ্টা করলে তো ভিডিওটো মানে ইমান দীঘলীয়া করব নোৱাৰিলো মানে সময়ও কম আছে কারণ ফেলে গধুলি হবা ধরেছে আপনার দেখা পাইছে চাগে সূর্যটো ডুব গৈছে লাহে লাহে তো এটা সোনকালে ভিডিওটো বনা গাড়িখানকো যেহেতু ডিলারত দিব লাগিব তো সোনকালে বনাই দি থাকো বাকি যদি ভিডিওটো আপনার ভাল লাগে লাইক কমে শেয়ার গোটাইখিনি করে দিব আর লগতে যখন নতুন পয়সা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব এতিয়ালে বাই বাই খুদা হাফিজ জয় অসম।